সত্যতা। অনেক বছর আগে কোন স্কুলে তৃতীয় কক্ষে অনেক বাচ্চারা পড়াশোনা করত। সেই ক্লাসে অংশর বংশিকা নামে দুজন বন্ধু পড়াশোনা করত। ওরা দুজনে টিভি দেখতে খুব ভালোবাসত। ওরা যেমন টিভিতে দেখত তেমনটাই ক্লাসে ওরা করত। আমি আয়রন ম্যানের মতো এত উপর দিকে লাফাতে পারি। ব্যাস, আমি তো ক্যাপ্টেন আমেরিকার মতো এর থেকে উঁচু থেকে লাফাতে পারি। আমি কালকে একটা ফিল্ম দেখেছি, ওই ফিল্মের মধ্যে স্পাইডারম্যান একটা পাতলা সুতোর থেকে দেওয়ালের মধ্যে চড়ে গেল। হ্যাঁ, আমি ওই ফিল্মটা দেখেছি। ও প্রথমে দেওয়ালে চড়েছিল, তারপর দেওয়াল থেকে লাফিয়ে পড়েছিল, আর ওর কিচ্ছু হয়নি। তাহলে তো আমরাও অমনি লাফাতে পারি। হ্যাঁ, আমি কাল লাফানোর জন্য একটা দড়ি আনবো। আমরা সেটা সাহায্যে প্রথমে দেওয়ালে উঠবো, আর তারপর অন্যদিকে লাফিয়ে পড়বো। অনেক মজা আসবে। পরের দিন সকালে অংশ বাড়ি থেকে বেরোনোর সময় নিজের স্কুল ব্যাগে একটা পাতলা দড়ি রাখলো, আর ওই স্কুলের জন্য বেরিয়ে পড়ল। সকাল সকাল যখন সব বাচ্চারা গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রেয়ার করছিল, অংশর বংশিকা স্কুলের পেছনে একটা লম্বা দেওয়ালের কাছে গেল। প্রথমে আমাদের এই দড়িটাকে ওপরে বাঁধতে হবে। এই বলে ওরা দুজনে ছাদে গেল। ওরা ছাদে গিয়ে একটা শক্ত জিনিসের সাথে বেঁধে দিল আর নিচে এলো। চলো এবার আমরাও স্পাইডারম্যানের মতো এই দড়িটা দিয়ে ওপরে যাব। প্রথমে আমি চড়বো। বংশিকা দড়িটা ধরে ওপরে উঠতে লাগলো, কিন্তু ও দড়ি দিয়ে উঠতে পারছিল না। এই দেখে অংশ বলল, তোর দ্বারা হবে না, দাঁড়া আমি উঠি। অংশ বংশিকার থেকে দড়িটা নিল আর ও দড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু দড়িটা খুব পাতলা ছিল, এই জন্য অংশ একটু টান মারতেই দড়িটা ছিঁড়ে গেল। এটা তুমি কি করলে? তুমি দড়িটা ছিঁড়ে দিয়েছো। কোনো ব্যাপার না, আমরা স্পাইডারম্যানের মতো ওপরে না উঠতে পারলে কি হয়েছে? আমরা ওর মতো ওপর থেকে লাফাতে তো পারি। হ্যাঁ, এবার ওরা দুজনে স্পাইডারম্যানের মতো ওপর থেকে লাফানোর জন্য ছাদে গেল। চলো এবার একসাথে গিয়ে লাফাই। এই বলে ওরা লাফানোর জন্য এগিয়ে গেল, আর দূর থেকে ওদের টিচার দেখে ফেললেন। টিচার ওদের আটকানোর জন্য চেঁচিয়ে বললেন, অংশ বংশিকা দেওয়াল দিকে পিছনে হটো। টিচারের কথা শুনতে পেয়ে ওরা দুজনে পিছিয়ে গেল। টিচার ওদের কাছে গেলেন আর বললেন, এটা তোমরা কি করছিলে? আমরা স্পাইডারের মতো ছাদের দিকে লাফাচ্ছিলাম। হ্যাঁ, আমরা টিভিতে দেখেছি স্পাইডারম্যান ওপর থেকে লাফায়, আর ওর কিছু হয় না। এই শুনে টিচার ওদের বুঝিয়ে বললেন, হ্যাঁ কিন্তু বাচ্চারা ওটা টিভিতে ছিল, আর টিভিতে সব জিনিস সত্যি হয় না, ওই সব নকলি আর মিথ্যে হয়, যেটাকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়। এই জন্য আমাদের কখনোই টিভিতে দেখানো জিনিসের মতো নকল করা চাই না। টিচারের এভাবে বোঝানোর পর ওরা বুঝে গেল। সরি টিচার, আমরা আপনার কথা বুঝে গেছি, এবার থেকে আমরা কখনোই টিভি নকল করব না। এইভাবে অংশর বংশিকা টিভির সত্যটা বুঝে গেল, আর তারপর থেকে ওরা কখনো টিভির নকল করল না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে টিভিতে যা কিছু দেখানো হয় তার সব কিছু আমাদের মনোরঞ্জনের জন্য, আর এই জন্য আমাদের মনোরঞ্জন হিসেবেই এটাকে দেখা উচিত, আর রিয়েল লাইফে এমনটা করা উচিত না। আমার ফেভারিট হিরো। অনেক বছর আগে এক শহরে 8 বছরের পিঙ্কু আর 7 বছরের পিঙ্কি নিজের বাবা মা আর দাদুর সাথে থাকত। পিঙ্কু অ্যাকশন ফিল্ম দেখতে খুব ভালোবাসত। ও রোজ স্কুল থেকে আসার পর টিভিতে নিজের ফেভারিট হিরোর ফিল্ম দেখত। বা, আমি আমার ফেভারিট হিরোর মতো খুব শক্তিশালী। যখন ওর মা ওকে খাবারের জন্য ডাকতো, তখন ও বলতো, আমার খিদে নেই। কিন্তু যদি তুমি খাবার খাবে না তাহলে কমজোর হয়ে যাবে। মা, আমি আমার ফেভারিট হিরোর মতো খুব শক্তিশালী, খাবার না খেলে আমার কিচ্ছু হবে না। আর যখন মা ওকে পড়ার জন্য বলতো, তখন ও বলতো, মা আমার পড়ার কোনো দরকার নেই, আমি আমার ফেভারিট হিরোর মতো সবকিছু পারি। কিন্তু পড়তে তো সবাইকে হয়। হ্যাঁ, কিন্তু আমার দরকার হয় না। এই জন্য ওর মা বাবা খুব চিন্তায় ছিলেন। এবার আমরা কি করি? এ তো আমাদের কথাই শোনে না। আমি তো কিছুই বুঝতে পারছি না।
একদিন ওনারা এভাবে চিন্তায় বসেছিলেন, তখনই পিঙ্কুর দাদু ওনাদের কাছে এলেন আর বললেন, কি হলো, তোমাদের দুজনকে এত চিন্তিত দেখাচ্ছ কেন? মা বাবা ওনাকে সব কথা বললেন। কি আর বলি বাবা, পিঙ্কু না তো ঠিক করে খাওয়া দাওয়া করে আর না পড়াশোনাতে মন দেয়, শুধু সারা দিন বসে নিজের ফেভারিট হিরোদের ফিল্মস দেখতে থাকে। আমরা ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আমাদের কথাই শোনে না। এবার আপনিই কিছু করুন। তোমরা দুজনে চিন্তা করো না, আমি কিছু একটা করছি। এই বলে দাদু পিঙ্কুর কাছে গেলেন। উনি দেখলেন যে পিঙ্কু প্রতিদিনের মতোই টিভি দেখছে। এইভাবে টিভির সামনে দিয়ে উঠবে না, একে তোলার জন্য আমাকেই কিছু করতে হবে। উনি বাইরে লাইটের মিটারের কাছে গেলেন আর লাইটই কেটে দিলেন। ওনার এরকম করাতে বাড়ির লাইট চলে গেল, যার ফলে টিভিও বন্ধ হয়ে গেল। এই লাইটটা কেন চলে গেল? কি সুন্দর অ্যাকশন ফিল্ম চলছিল মা, লাইটের কি হলো? তখনই দাদু ওর কাছে এলেন। কি হলো পিঙ্কু? দেখো না দাদু, আমার ফেভারিট হিরোর কত সুন্দর ফিল্ম হচ্ছিল আর লাইটটা চলে গেল। তাতে কি হয়েছে? এসো আমরা দুজনে খেলা করি। না, আমি ওই অ্যাকশন ফিল্মটাই দেখব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা কম্পিটিশন করি। কম্পিটিশন? হ্যাঁ, একটা কম্পিটিশন। চলো না তোমার ফিল্মের মতনই কোনো কম্পিটিশন করি, যাতে অ্যাকশনও থাকবে আর বুদ্ধির প্রয়োগও হবে। এমন কম্পিটিশন করতে তো খুব মজা হবে। তাহলে এসো এবার আমরা কম্পিটিশন শুরু করি। এই বলে দাদু পিঙ্কিকেও ডেকে নিলেন। পিঙ্কি তুমিও এসো, তোমায় ছাড়া এই কম্পিটিশন কি করে হবে? দাদুর ডাকায় পিঙ্কিও চলে এলো আর তারপর দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হলো। সবার আগে আমরা শক্তির কম্পিটিশন শুরু করি। এসো এবার তোমরা দুজনে আর্ম রেসলিং শুরু করো। আর্ম রেসলিং? আর পিঙ্কির সাথে? আমি তোকে চুটকি দিয়ে হারিয়ে দেব। ঠাকুর দাদা এ ঠিক বলছে, এ আমাকে সোজাভাবে হারিয়ে দেবে। আরে আগে কম্পিটিশন শুরু তো করো। কিন্তু আমি তো মেয়ে হচ্ছি। ছেলে আর মেয়ে বলে কোনো মানে হয় না, চলো এবার কম্পিটিশন শুরু করি। দুজনের মধ্যে আর্ম রেসলিং এর কম্পিটিশন শুরু হয়ে গেল। দুজনেই খুব শক্তি লাগিয়ে পাঞ্জা লড়াচ্ছিল আর তারপর শেষ পর্যন্ত পিঙ্কি পিঙ্কুকে হারিয়ে দিল। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। জিতে যাওয়ার ফলে পিঙ্কি খুব খুশি ছিল, কিন্তু পিঙ্কু পিঙ্কির কাছে হেরে গিয়ে খুব অবাক হয়ে গেল। আমি কি করে হেরে গেলাম? আমি হারতে পারি না। কিন্তু এখন তো তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। ঠিক আছে ঠিক আছে, চলো এবার বুদ্ধির কম্পিটিশন করি আমরা। আমি তিনটে সহজ প্রশ্ন করব, যে তার মধ্যে থেকে কম করে দুটো প্রশ্নের উত্তর দেবে সে জিতে যাবে। ঠিক আছে দাদু, এই কম্পিটিশনটা তো আমিই জিতব। প্রথম প্রশ্ন এটা যে এ বি সি ডি তে কতগুলো আলফাবেটস হয়। এই প্রশ্নটা শুনে পিঙ্কু ভাবনায় পড়ে গেল, ওই উত্তরটা জানতো না। তখনই পিঙ্কি জোর করে বলল, 26। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন এটা যে পাঁচটা ভাওয়েলস কোনটা কোনটা হয়। এ আই আই ইউ। একদম সঠিক উত্তর। আমি জিতে গেছি, জিতে গেছি আমি। পিঙ্কির কাছে হেরে গিয়ে পিঙ্কুর খুব মন খারাপ হয়ে গেল। এই দেখে দাদু বললেন, চলো একটা শেষ প্রশ্ন জিজ্ঞাসা করে নি, তোমরা বলো আমাদের দেশ ভারতের রাজধানী কোনটা। এইবারেও প্রশ্ন শেষ হওয়া মাত্রই পিঙ্কি আবার উত্তরটা দিয়ে ফেলল, আমাদের দেশের রাজধানী হলো নতুন দিল্লি। একদম সঠিক উত্তর। আমি জিতে গেছি, পিঙ্কু হেরে গেছে। আমি পিঙ্কির কাছে কি করে হেরে গেলাম? এসবের পরে দাদু পিঙ্কুকে বুঝিয়ে বললেন, তুমি পিঙ্কির কাছে এই কারণে হেরেছো কারণ পিঙ্কি তোমার মতন সারাটা দিন বড় বড় হিরোদের অ্যাকশন সিনেমা দেখে না, বরং ও ভালোভাবে খাওয়া দাওয়া করে, বাইরে পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আর স্কুলে গিয়ে সে মন লাগিয়ে পড়াশোনাও করে। মানে? মানে এটাই যে শুধু হিরোদের সিনেমা দেখলে পরেই কেউ হিরো হয়ে যায় না,
তার জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করতে হয়, খেলাধুলা করতে হয়, আর স্কুলে পড়াশোনাও করতে হয়। তোমার যে ফেভারিট হিরো, সে শুধুমাত্র টিভি দেখেই বড় হয়নি, সেও ভালোভাবে খাওয়া দাওয়া করে আর অনেকগুলো পড়াশোনা করার পর এত বড় হিরো হয়েছে। শেষ পর্যন্ত পিঙ্কু দাদুর কথা বুঝতে পারলো ও বলল, দাদু তুমি ঠিক বলছো, এবার থেকে আমি রোজ ভালো করে খাবো, স্কুলেও ভালো করে পড়াশোনা করব, আর যে সময়টা বাঁচবে তখনই আমি শুধু টিভি দেখব। সাব্বাস পিঙ্কু, অবশেষে তুমি এটা বুঝতে পারলে। এইভাবে পিঙ্কুর প্রতিদিনের টিভি দেখার নেশাটা বন্ধ হয়ে গেল, আর এখনো মন দিয়ে পড়াশুনো করে, সময় মতো খাবার খায়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে শুধু টিভি দেখলেই আমরা আমাদের ফেভারিট হিরোর মতো হতে পারি না। ওনাদের মতো হওয়ার জন্য আমাদের ভালো করে খাবার, খেলাধুলো আর পড়াশুনোটা খুবই জরুরি।